ঠিক আছে, আগের দিন আমরা যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে শব্দ তরঙ্গ নিয়ে, তাই তো? এবং সেক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে ল্যাপলেসের সংশোধনে শব্দের যে বেগ সেটা কি পেয়েছিলাম, যে শব্দের বেগ সি ইকুয়াল টু কি পেলাম, এটা হচ্ছে রুট ওভার গামা ইন্টু পি বাই রো, তাই তো? যেখানে গামা ইকুয়াল টু কি ছিল, গামা ইকুয়াল টু ছিল বায়ুর বায়ুর জন্য 1.4 বসিয়েছিলাম, তাই তো? এবং পি ইকুয়াল টু কি হচ্ছে, পি ইকুয়াল টু হচ্ছে যে 76 সেন্টিমিটার অব পারস্পম্যের চাপ hg, আর রো ইকুয়াল টু কি বসিয়েছিলাম, যে বায়ুর ক্ষেত্রে 0.001293 এত গ্রাম পার সিসি, মনে পড়ছে তো? আরেকটা শূন্য ছিল এটা। তো এই যে মানগুলো বসিয়ে আমরা সি ইকুয়াল টু ফাইনালি কত পেয়েছিলাম বলতো, 331 মিটার পার সেকেন্ড, এটা ভ্যালুটা পেয়েছিলাম। ওকে, তো আজকে আমরা যেটা দেখব যে দেখো সি ইকুয়াল টু যে ফর্মুলাটা আমরা পেয়েছিলাম যে গামা ইন্টু পি বাই রো, এবার দেখো আদর্শ গ্যাসের সমীকরণ আমরা কি জানি বলতো, আদর্শ গ্যাসের সমীকরণ কি হয়, বা যদি এক মোল গ্যাস হয় এক মোল গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে, এক মোল গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু হচ্ছে আরটি, তাই তো? অর্থাৎ পি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, আরটি বাই ভি, তাই তো? তাহলে এই মানটা যদি আমি এই সমীকরণে বসাই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, যে গামা ইন্টু আরটি বাই রো ইন্টু ভি, ঠিক আছে? এখন রো হচ্ছে দেখো ঘনত্ব, ভি হচ্ছে আয়তন, ঘনত্ব ইন্টু আয়তন কি হয় ভর, অর্থাৎ এইটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে গামা ইন্টু আর ইন্টু টি বাই এম, অর্থাৎ সি ইকুয়াল টু হচ্ছে দেখো তাপমাত্রা এবং ভরের উপর নির্ভরশীল, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারি, সি প্রপোর্শনাল টু রুট ওভার টি এবং সি প্রপোর্শনাল টু 1/√m, বলা যায় তো? হ্যাঁ। এখন দেখো এই এই যে টার্মটা, এইটা দিয়ে কি কোশ্চেন তোমাদের আসে ক্লাস 11 এর পরীক্ষায়, সেটা একটু দেখি আলোচনা করা যাক, ঠিক আছে? ওকে, তাহলে কোশ্চেনটা হচ্ছে যে, কোশ্চেনটা একটু বলছি, লিখে নাও যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উষ্ণতায় বায়ুর বায়ুতে শব্দের বেগ, বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড হলে, সেকেন্ড হলে ১২৭ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় শব্দের বেগ কত হবে, ঠিক আছে? কোশ্চেনটা লেখা হয়েছে সবার? ঠিক আছে, তাহলে বলো তো 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা মানে কত কেলভিন হচ্ছে, প্রথমে এটাকে ধরছি T1, T1 = 300 কেলভিন, 300 কেলভিন, এই তো, তাহলে এটা হচ্ছে 300 কেলভিন। আচ্ছা T2 ইকুয়াল টু 127 মানে কত হচ্ছে, কত কেলভিন হচ্ছে, 400 কেলভিন, একদম সঠিক। এবার দেখো এই ক্ষেত্রে বেগ কত দিয়েছে, C1 ইকুয়াল টু ধরছি 330 মিটার পার সেকেন্ড, তাহলে আমাকে কি বের করতে হবে, C2 টা বের করতে হবে, অর্থাৎ 127 ডিগ্রি উষ্ণতায় শব্দের বেগটা কত হবে সেটা বের করতে হবে, তাই তো? আচ্ছা আমরা কি দেখলাম যে সি প্রপোর্শনাল টু রুট ওভার টি, তাই তো? অর্থাৎ এখান থেকে কি লিখতে পারি যে C2/C1 ইকুয়াল টু হবে রুট ওভার T2/T1, লেখা যায় কি? এবার তাহলে দেখো মানগুলো বসিয়ে দাও কি আসছে, এটা হচ্ছে 400 আর এটা হচ্ছে 300, তাহলে একেবারে করতে পারি যে 4/3। ওকে, অর্থাৎ C2 ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, C1 এর মান কত আছে, 330 ইন্টু রুট ওভার 4/3,
ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা কত আসছে দেখো তো স্যার, ক্যালকুলেট করে। দেখো 381-এর মতো এসছে, 381 মিটার পার সেকেন্ড। হ্যাঁ 220√3 বেরোচ্ছে। 220√3 কি করে বেরোচ্ছে? ও তুমি ইয়ে দিয়ে করছো। হ্যাঁ 220√3 মানে কত হচ্ছে দেখো না, 381। 381, তাহলে এটাই অ্যান্সার। তাহলে এরকম কোশ্চেনের আশা করি করতে পারবে। তো আজকে আমরা যে টপিকটা আলোচনা করব এটা একটু মজাদার টপিক হবে, ঠিক আছে, একটু ভালো করে বুঝবে। সেটা হচ্ছে যে দেখো ঢোল, স্যার স্ক্রিনশট দিবেন এগুলো। ঠিক আছে, দেখো ঢোল বাজনা নিয়ে যেসব আলোচনা, তো সেইটা নিয়ে আজকে করব। ওকে, কেন আমরা ঢোল বাজনা বা বাঁশির সুর আমাদের শুনতে ভালো লাগে, ওকে, তো এইসব নিয়ে আজকের আলোচনা। তো আজকের যে টপিকটা সেই টপিকটার নাম হচ্ছে তরঙ্গের উপরিপাত। এর পরের চ্যাপ্টারই দেখো তোমাদের বইয়ে আছে, ঠিক আছে, তরঙ্গের উপরিপাত বা সুপার পজিশনস। ঠিক আছে, ওকে, তাহলে দেখো তরঙ্গের উপরিপাত। আচ্ছা উপরিপাত কথাটার মানে কি বুঝতে পারছো? কি বুঝতে পারছো উপরিপাত কথার অর্থ কি? বুঝতে পারছি না স্যার, উপরি বুঝতে পাত পারছো মানে না? উপরের অংশ স্যার তরঙ্গের। না, উপরিপাত মানে হচ্ছে, উপরিপাত মানে হচ্ছে কি, যে দুটো তরঙ্গ একে অপরের ওপর পড়লে কি হবে, সেটাই হচ্ছে উপরিপাত, তরঙ্গের উপরিপাত। বুঝা গেছে? অর্থাৎ দেখো যে যদি দুটো গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়, ঠিক আছে, তাহলে কি হয় বলো তো? একদম যখন সংঘর্ষ হয় তাহলে তখন একটা জোরে আওয়াজ হয়, তাই তো? তাহলে চারপাশের লোক জানতে পারে যে কিছু ঘটেছে, হয়তো হ্যাঁ স্যার, সেরকমই যদি দুটো তরঙ্গকে মুখোমুখি ঢাক ঢাক সংঘর্ষ করা হয়, দুটো তরঙ্গকে মানে একটা এই সাইড দিয়ে ছাড়া হচ্ছে, একটা এই সাইড দিয়ে ছাড়া হচ্ছে, তাহলে কি হবে? ঠিক আছে, সেটা একটা তরঙ্গের উপরিপাত। অথবা দুটো তরঙ্গকে একই বিন্দুতে ফেলা হচ্ছে, একই বিন্দুতে ফেলা হচ্ছে, তাহলে তার ক্ষেত্রেও একটা উপরিপাত হতে পারে, পারে তো? অথবা দুটোকে হ্যাঁ একে অপরের দিকে একই দিকে যদি পাঠানো হয় তাহলে সেই ক্ষেত্রেও একটা উপরিপাত হতে পারে। তো সাধারণত এই উপরিপাত তিন ধরনের হয়। তিন ধরনের বলতে কি কি? একটা হচ্ছে যে দেখো তরঙ্গগুলোকে এরকম দেখতে হয়, হয়তো, এবার এই একটা তরঙ্গ আর এর উল্টো দিক থেকে আসা আর একটা তরঙ্গ যদি একে অপরের ওপরে এরকম ভাবে একে অপরের মুখোমুখি ধাক্কা হয়, ঠিক আছে, অর্থাৎ ধরে নিচ্ছি ধরো এই দিকে একটা তরঙ্গ যাচ্ছে আর এই দিকে একটা তরঙ্গ যাচ্ছে, দুজনের বিস্তার একই, ওকে, এবং এরা একে অপরের বিপরীত দিকে গতিশীল, ঠিক আছে, তাহলে এদের মধ্যে যে সংঘর্ষ হবে, সংঘর্ষ বা মুখোমুখি উপরিপাত হচ্ছে, সেই উপরিপাতের ফলে যে তরঙ্গটা তৈরি হবে মানে যে আওয়াজটা তৈরি হবে সেটাকে বলা হবে স্থানু তরঙ্গ। কি বলা হবে? এটা হবে স্থানু তরঙ্গ, ঠিক আছে। হ্যাঁ এবার দু নম্বর কেস, দু নম্বর কেস কি বললাম, যে যদি দুটো তরঙ্গ, ধরো এটা একটা তরঙ্গ আর এইরকম আর একটা তরঙ্গ, সেটার বিস্তার আলাদা, দুটো তরঙ্গকে একটা বিন্দুতে পাঠানো ফেলা হলো, তাহলে যেটা হবে সেটা হচ্ছে ব্যতিচার। অর্থাৎ দেখো ব্যতিচার জিনিসটা কি, যে তুমি ধরো দুটো লেজার স্যার লাইট আরেকবার নিলে, বলেন তো, স্যার দুটো আরেকবার তুমি বলেন তো। ধরো তুমি দুটো লেজার লাইট নিলে, ঠিক আছে, একই কালারের, এবং লেজার লাইট দুটোকে দেওয়ালের একটা বিন্দুতে ফেললে, মানে দুটোকেই একটা বিন্দুতে ফেললে, বোঝা গেছে? তাহলে তোমার অ্যাকচুয়ালি পাওয়া কি দরকার ছিল,
একটা মাত্রই আলো দেখা দরকার ছিল, ছিল তো হ্যাঁ একটা মাত্রই দেখতে পাবে, কিন্তু ব্যতিচার হচ্ছে তুমি একটার বদলে এখানে দেখবে আর একটা, এদিকে আর একটা, এদিকে আর একটা, এদিকে আর একটা, মানে প্রত্যেকটা হচ্ছে সমান দূরত্বে এরকম টাইপের তরঙ্গ পাওয়া যাবে, এটাই মানে হচ্ছে স্যার, ব্যতিচার। একটা একটা বিন্দুর উপরে ফেললে এতগুলো বিন্দু দেখতে পাওয়া যাবে? হ্যাঁ, তোগুলো চারদিকে এইদিকেও তৈরি হবে, ওইদিকেও তৈরি হবে, ঠিক আছে? তাহলে এই যে ধর্মটা, এটাই হচ্ছে ব্যতিচার, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, এরপরে আসছি, যদি ধরো এই একটা তরঙ্গ যেটা এইদিকে যাচ্ছে, আর একটা তরঙ্গ ধরো এই একটা তরঙ্গ, এটাকেও এইদিকে যাচ্ছে, দুটো একই দিকে গতিশীল, এবং দুটোকে যদি এক রেখা বরাবর ফেলা হয়, মানে একই লাইনে ফেলা হয়, তাহলে এদের যে লব্ধি তরঙ্গ হবে সেটা নির্ভর করবে কার উপর, যে এই দুজনার দশা কি সমদশায় আছে না বিপরীত দশায় আছে এর উপর নির্ভর করবে, অর্থাৎ কমবে না হলে বাড়বে, এই যে হবে, ঠিক আছে? এই যে নেচারটা হবে এটাই হচ্ছে স্বরকম্প, এটাকে বলা হবে স্বরকম্প, যেটা দেখবে যারা স্যার এটা মিউজিক আরো শুনতে, বলুন স্যার। যখন দুটো তরঙ্গকে একই দিকে গতিশীল, দুটো তরঙ্গ একই দিকে গতিশীল এবং দুজনের বিস্তার আলাদা, ঠিক আছে, তাদেরকে যখন একই লাইন বরাবর উপরিপাত করা হবে, তখন তাদের যে উপরিপাতের ফলে লব্ধির যে বাড়া কমাটা হবে সেটাই হচ্ছে স্বরকম্প, ঠিক আছে? অর্থাৎ বিস্তার স্বরকম্প, আলাদা মানে স্যার, বিস্তারটা একটু বলে দিন, বিস্তার আলাদা মানে বিস্তার মানে একটু। হচ্ছে, দেখো এর পিকটা কত, এই পিকটা দেখো, এর পিক হচ্ছে কম, তাই তো? আর এরটা দেখো বড়, এইটাই এইটাই হচ্ছে বিস্তার আলাদা, এটাকে বলা হয় বিটস। দেখো বিটস শব্দটা হয়তো তোমরা মিউজিক সিস্টেমে অনেক শুনেছো, যারা গান গান বাজনা নিয়ে আছো বা শুনো, তারা দেখবে বিটস শব্দটা হয়তো শুনে থাকবে, শুনেছো কি কোনোদিন? না স্যার। শুনোনি? ওকে, তো দেখো তাহলে আমাদের আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্থানু তরঙ্গ, তো এক একদিন আমরা এক একটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আজকের আমাদের যেটা টপিক হচ্ছে সেটা হচ্ছে স্থানু তরঙ্গ, এই স্থানু তরঙ্গটা কি এবং স্থানু তরঙ্গর উৎপত্তি কিভাবে হচ্ছে, তার গাণিতিক রাশিমালা নিয়ে আলোচনা হচ্ছে। ওকে, তো আজকে আমাদের যেটা হচ্ছে কি, যে দুটো তরঙ্গ, একটা তরঙ্গ এটা একটা, আর এইদিকে আর একটা তরঙ্গ, সমদশা সম্পন্ন, মানে দুজনের দশা এক, একে অপরের ওপর যখন উপরিপাত হচ্ছে, ঠিক আছে, তখন মানে বা সংঘর্ষ হচ্ছে, তখন যে তরঙ্গটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে স্থানু তরঙ্গ, ঠিক আছে? এখন একটা জিনিস দেখো, এই যে স্থানু তরঙ্গ হতে গেলে এই যে দুটো তরঙ্গ একে অপরের উপর পাঠানো হচ্ছে, অর্থাৎ দেখো এই তরঙ্গটা আস্তে আস্তে দেখো এর থেকে এই দিকে যাচ্ছে, অর্থাৎ চলমান হচ্ছে, তাহলে এটা একটা চল তরঙ্গ, তাহলে এই যে দুটো তরঙ্গ, দুটো তরঙ্গই চল তরঙ্গ, তাই তো? আচ্ছা, চল তরঙ্গের ক্ষেত্রে আমরা সমীকরণ কি লিখেছিলাম মনে আছে কি, যে ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, মাইনাস কে এটা লিখেছিলাম, এটা কখন লিখেছিলাম, যখন এটা পজিটিভ এক্স অক্ষ বরাবর যাচ্ছিল, তাই তো? পজিটিভ এক্স অক্ষ বরাবর যাচ্ছিল তখন এটা লিখছিলাম, আর যখন নেগেটিভ এক্স অক্ষ বরাবর যায় তখন আমরা ওয়াই ইকুয়াল টু কি সমীকরণ লিখি, এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স হয়ে যায়, প্লাস কে, তাই তো? এটা কোন দিক বরাবর, এটা হচ্ছে নেগেটিভ এক্স অক্ষ বরাবর, ঠিক আছে? তাহলে এই টার্মটাকে আমি দিলাম ওয়াই ওয়ান, এটাকে বলছি ওয়াই টু, বলতে পারি দুটো আলাদা আলাদা, হ্যাঁ স্যার, কারণ দেখ দুটো দশার দশা কিন্তু আলাদা, তাই তো? বিস্তার এক কিন্তু দশা আলাদা, তাহলে এই দুটো তরঙ্গ যখন উপরিপাত হবে, উপরিপাত কিভাবে লিখবো, তাহলে এদের যে উপরিপাতের ফলে যে লব্ধি তরঙ্গটা তৈরি হবে সেটা হবে ওয়াই ইকুয়াল টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু, অর্থাৎ দুটো যোগ ফল। তাহলে দুটোকে যদি যোগ করি কি দাঁড়াচ্ছে, দেখো তো, এ ইন্টু সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স, লিখতে পারি কি, লেখা যায় তো? এখন দেখো এটাকে যদি কমন নিই এবং সাইন ওমেগা টি প্লাস কে এক্স টাকে যদি আগে লিখি, তাহলে সাইন ওমেগা টি প্লাস কে এক্স এটাকে আগে লিখলাম, প্লাস সাইন ওমেগা টি মাইনাস কে এক্স লিখতে পারলাম,
লেগে যায়। তো এখন দেখো আমাদের এটা ত্রিকোণমিতির কি ফর্মুলা চলে এলো, সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা। কারোর কি মনে আছে সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা কি হয়? 2 sin c plus 2 sin c plus d by 2 cos c minus d by 2 একদম। তাহলে 2 c ওমেগা টি প্লাস কে এক্স প্লাস ওমেগা টি মাইনাস কে এক্স বাই 2, আর এরপরে cos হবে না, cos ওমেগা টি প্লাস কে এক্স। এবার দেখো মাইনাস যদি করছি তাহলে এটা মাইনাস ওমেগা টি হয়ে যাচ্ছে আর প্লাস কে এক্স বাই 2 আসছে কি? হ্যাঁ স্যার। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি 2a ইনটু, দেখো কসটাকে যদি আগে লিখি, কসেরটার ক্ষেত্রে কি আছে দেখো তো, ওমেগা টি কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে তো ওমেগা টি ওমেগা টি, তাহলে কে হচ্ছে 2 kx বাই 2, তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে এটা কস কে এক্স আসছে, কস কে এক্স আসছে তো। আবার এই ক্ষেত্রে দেখো কে এক্সটা কেটে যাচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে 2 ওমেগা টি বাই 2 আছে, তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে এটাকে কি লিখতে পারবো? সাইন ওমেগা টি। সাইন ওমেগা টি একদম। তাহলে এখান থেকে আমরা এটাকে লিখতে পারি যে y ইকুয়াল টু একটা বিস্তার r ইনটু সাইন ওমেগা টি ফর্মে, অর্থাৎ r ইকুয়াল টু আমি কি ধরলাম, r ইকুয়াল টু ধরলাম এই টার্মটা, অর্থাৎ r ইকুয়াল টু হচ্ছে 2a cos kx ধরলাম তো। তাহলে দেখো এই যে তরঙ্গ এই সমীকরণটা এলো, এটা একটা দেখো সরল দোলগতির সমীকরণের মতো এলো কি? ঠিক আছে, অর্থাৎ এখান থেকে আমরা বিস্তারটার যে মানটা পাচ্ছি এটা কিন্তু দেখো ধ্রুবক নয়, এটা কিন্তু সবসময় এক নয়, এটা কার উপর নির্ভরশীল, এটা দেখো কস কে এক্স এর উপর নির্ভরশীল হচ্ছে কি? স্যার ওয়াই সমান সমান আর সাইন ওমেগা টি, এটা বুঝতে পারলাম না এই জায়গাটা। আমি ধরে নিলাম ঠিক আছে যে এই আর ইকুয়াল টু হচ্ছে 2a cos kx, যদি বসাই তাহলে আর আর সাইন ওমেগা টি লিখতে পারি y ইকুয়াল টু, হ্যাঁ স্যার এখানটাকে আমি জাস্ট ধরেছি, তাহলে এখানটা যদি লিখি তাহলে দেখো আর ইকুয়াল টু আমি কি ধরলাম 2a cos kx, তাহলে এই যে আরটা এই আর মানে বিস্তারটা, এই বিস্তারটা দেখো কিন্তু সবসময় ধ্রুবক নয়, আমরা সরল দোলগতির ক্ষেত্রে দেখতাম যে বিস্তারটা হচ্ছে সবসময় ধ্রুবক, কিন্তু এই ক্ষেত্রে দেখো বিস্তারটা কিন্তু ধ্রুবক পাচ্ছি না, তাই তো পাচ্ছি কি? কারণ দেখো কেন ধ্রুবক নয়, কারণ এখানে কসের একটা টার্ম আছে, তাহলে কসের মান কিসের মধ্যে ভ্যারি করে বলো তো, কসের মান ভ্যারি করে 1 থেকে মাইনাস 1 এর মধ্যে, তাই তো? হ্যাঁ স্যার। কসের মান 1 থেকে মাইনাস 1 এর মধ্যে ভ্যারি করে না, করে না? আচ্ছা তাহলে এখানে সর্বোচ্চ আর সর্বনিম্ন মান কত, সর্বোচ্চ কখন হয়? যখন cos kx ইকুয়াল টু হবে প্লাস 1 জিরো ডিগ্রি, ঠিক আছে, বা 360 ডিগ্রি এই মানগুলোতে। আর সর্বনিম্ন কখন হবে? হ্যাঁ স্যার 90 ডিগ্রি, মাইনাস 1, মাইনাস 1 কখন হয়? 90 ডিগ্রিতে, 90 না 180 ডিগ্রিতে, 0 180 ডিগ্রিতে হয় না? হ্যাঁ। আর এই যে আর এর মানটা, এই বিস্তারের মানটা শূন্য কখন হবে? শূন্য কখন হবে? 90 ডিগ্রি, অর্থাৎ cos kx ইকুয়াল টু শূন্য যদি হয় তাহলে এটা নাই, এই r এর মানটা শূন্য হবে, তাই তো? অর্থাৎ দেখো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এই স্থানু তরঙ্গটা সৃষ্টি কিভাবে হচ্ছে। তো দেখো যদি ধরো একটা দেওয়ালের মধ্যে দুটো দেওয়াল আছে, এই দেওয়ালের মধ্যে একটা টান দেওয়া তার লাগানো হচ্ছে, যেমন ধরো আমরা বাড়িতে কি করি যে কাপড় জামা শুকানোর জন্য যে তার বিছাই, টান দিয়ে তারটা বিছাই তো, দড়ি বা তার যে যেরকম ব্যবহার করো, তাই তো? এখন দেখো তোমাদের কাজ হচ্ছে যে যদি তারটাকে একটু হালকা নিচের দিকে টেনে তুমি যদি ছেড়ে দাও তাহলে তারটা কি হয় বলো তো, হালকা নিচের দিকে টেনে ছেড়ে দিলে কি হবে? একবার তারটা দেখো উপর দিকে উঠবে, এরকম কম্পিত হতে থাকবে, এই দিকে উঠবে, একবার নিচের দিকে নামবে, তাই তো? এইভাবে কম্পিত হতে থাকবে। হ্যাঁ স্যার। তাহলে এই যে উপর দিকে উঠছে তার মানে কি, এটা সর্বোচ্চ মানটা, এটা সর্বোচ্চ মানটা। আবার দেখো সেই পরের মুহূর্তে এটা আবার নিচে নামছে, অর্থাৎ এইটা সর্বনিম্ন মানটা, তাই তো? অর্থাৎ এই ক্ষেত্রে যে যে তরঙ্গটা তৈরি হচ্ছে এটাই হচ্ছে স্থানু তরঙ্গ, বুঝতে পেরেছো? মানে ওই যে কম্পনটা হচ্ছে, ঠিক আছে।
এক্ষেত্রে দেখো, তাহলে দেখো সর্বোচ্চ আর সর্বনিম্ন আমরা কোন পয়েন্টে পাচ্ছি? এই এই পয়েন্টে, এখানেই তো সর্বোচ্চ, মধ্যবিন্দুতে। তারের যে মধ্যবিন্দু সেটাই তো সব থেকে উপরে উঠবে, আবার সবার নিচে নামবে। তারের দুই প্রান্তর কি পরিবর্তন হবে? সে দুটো তো বাঁধা আছে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আমরা কি বলতে পারি যে আর ইকুয়াল টু প্লাস মাইনাস টু এ হবে কখন? যখন কস কে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান হবে, তাই তো? কারণ আর ইকুয়াল টু আমাদের ফর্মুলা কি ছিল? আর ইকুয়াল টু ছিল টু এ কস কে এক্স। তাহলে কস কে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান হলে আর ইকুয়াল টু প্লাস মাইনাস টু এ হবে, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে দেখো, এই কসের কে প্লাস মাইনাস ওয়ান কখন হবে? যখন কস জিরো অথবা কস জিরোতে প্লাস ওয়ান, কস 180-তে কত মান? মাইনাস ওয়ান। কস 360-এ কত? প্লাস ওয়ান। কস তারপরে কত? 540-এ কত মান হয়? জিরো, মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান, ঠিক আছে? তারপরে আবার 720-তে প্লাস ওয়ান, এইভাবে ভ্যারি করছে, মানে প্লাস মাইনাস প্লাস মাইনাস এইভাবে। অর্থাৎ আমরা কি এটাকে একেবারে লিখতে পারি যে কস এন পাই কি লিখতে পারি? কস এন পাই, যেখানে এন এর মানটা হচ্ছে 0, 1, 2, 3, ... যদি দেখো এন এর মান জিরো বসাই, এন জিরো হলে এন পাই কত হচ্ছে? জিরো হচ্ছে, এন পাই ইকুয়াল টু জিরো, তাই তো? অর্থাৎ 0°। এন ইকুয়াল টু যদি ওয়ান হয় তাহলে পাই ইকুয়াল পাই হচ্ছে, অর্থাৎ কত হচ্ছে? 180°, তাই তো? এন ইকুয়াল টু যদি টু হয় তাহলে টু পাই হচ্ছে, টু পাই মানে কত হচ্ছে? 360°, ঠিক আছে? আবার যদি এন ইকুয়াল টু থ্রি হয় তাহলে কত হচ্ছে? থ্রি পাই মানে কত? 540°। ওকে, এইভাবে ভ্যারি হচ্ছে, তাই তো? তাহলে এইভাবে যদি লিখি তাহলে কি লিখতে পারি যে কে এক্স ইকুয়াল টু হচ্ছে এন ইন্টু পাই? লেখা যায় তো? তাহলে দেখো এক্স ইকুয়াল টু কত পাচ্ছি? এক্স ইকুয়াল টু পাচ্ছি এন পাই বাই কে, ঠিক আছে? আচ্ছা কে এর মান কত ছিল বলতো? কে ইকুয়াল টু আগে আমরা কত বসেছি? কে ইকুয়াল টু ছিল টু পাই বাই ল্যামডা, তাই তো? এই ফর্মুলা ব্যবহার করেছি চল তরঙ্গের সমীকরণের ক্ষেত্রে। তাহলে এই মানটা যদি বসাই তাহলে কি পাচ্ছি? দেখো এন পাই বাই টু পাই বাই ল্যামডা, ল্যামডাটাকে উপরে লিখছি, তাই দেখো পাই পাই কেটে যাচ্ছে, কি দাঁড়াচ্ছে? এন ইন্টু ল্যামডা বাই টু আসছে, কি এক্স ইকুয়াল টু। অর্থাৎ দেখো এক্স এর মান যখন ল্যামডা বাই টু, বা যদি এন এর মান যদি ধরো জিরো হয় তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে? জিরো। এন ইকুয়াল টু যদি ওয়ান হয় তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে? ল্যামডা বাই টু। এন ইকুয়াল টু যদি টু হয় তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে? এক্স ইকুয়াল টু হচ্ছে টু ইন্টু ল্যামডা বাই টু, অর্থাৎ ল্যামডা, তাই তো? আবার এন ইকুয়াল টু যদি থ্রি হয় তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে? থ্রি ইন্টু ল্যামডা বাই টু, তাই তো? এইভাবে ভ্যারি করছে। অর্থাৎ এই যে বিন্দুগুলো, এই বিন্দুগুলোতে আমি সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানগুলো পাবো, তাই তো? সর্বোচ্চ সর্বনিম্ন মানগুলো পাবো, মানে তারের এই যে কম্পনটা হবে এটা সর্বোচ্চ এবং সর্বনিম্ন হবে, এর মধ্যে কম্পিত হবে, বুঝতে পারছো কি? মানে তারের মধ্যবিন্দুটা, তাহলে এই যে সর্বোচ্চ সর্বনিম্ন কম্পিত হচ্ছে, এই পয়েন্টটাকে, এই দূরত্বটাকে, মানে এই পয়েন্টটাকে, এই পয়েন্টটাকে বলা হবে সুস্পন্দ বিন্দু, অর্থাৎ এটা হবে অ্যান্টি নোড, বোঝা গেছে? এই পয়েন্টগুলোকে বলা হবে সুস্পন্দ বিন্দু, সুস্পন্দ বিন্দু, বুঝতে পেরেছ? অর্থাৎ অ্যান্টি নোড। আর একটু দাঁড়ান, লিখে নেই। হ্যাঁ, দেখো সুস্পন্দ বিন্দু বলতে বোঝায় যে যেসব জায়গায় বিস্তারের মান সর্বোচ্চ এবং সর্বনিম্ন হবে, মানে একবার সর্বোচ্চ একবার সর্বনিম্ন, এটাই হচ্ছে সুস্পন্দ বিন্দু, বুঝতে পেরেছো? তাহলে একটা জিনিস দেখো, দুটো সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? দুটি সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তাই পাই কি হচ্ছে? দেখো তো একটু, দেখো একটা দূরত্ব কত আছে? জিরো। একটা কত আছে? পাই বাই ল্যামডা বাই টু,
অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব কত হচ্ছে ল্যামডা বাই টু। আবার দেখো ল্যামডা মাইনাস ল্যামডা বাই টু ইকুয়াল টু ল্যামডা বাই টু। আবার দেখো থ্রি ল্যামডা বাই টু মাইনাস ল্যামডা কত হচ্ছে ল্যামডা বাই টু। অর্থাৎ দেখো দুটো সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ল্যামডা বাই টু। পরীক্ষায় কিন্তু এক নম্বরের কোশ্চেন এটাই আসে যে পরপর দুটি সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত। ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে এখানে আমরা সর্বোচ্চ সর্বনিম্ন পেলাম। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আর এর মানটা শূন্য কখন হবে। আর এর মানটা শূন্য যখন হবে তখন কে এক্স ইকুয়াল টু শূন্য। অর্থাৎ কে এক্স শূন্য হলে আর কি বলুন কোশ্চেনটা দুটি সুস্পষ্ট বিন্দুটা স্যার একটু দেখান না। হ্যাঁ, কোশ্চেনটা একটু লিখে নাও যে দুটি পরস্পর সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত। এবার দেখো আর ইকুয়াল টু শূন্য কখন হচ্ছে যখন কস কে এক্স ইকুয়াল টু শূন্য, তাই তো? আচ্ছা তাহলে এটাকেও কি আমি এই ফর্মে লিখতে পারি যে কস টু এন প্লাস ওয়ান বাই টু ইন্টু পাই লিখতে পারি, যেখানে এন ইকুয়াল টু জিরো কমা ওয়ান কমা টু কমা থ্রি কমা ডট 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 ডট। এখন দেখো যদি এন ইকুয়াল টু জিরো বসাও, এন ইকুয়াল টু জিরো বসালে কত হচ্ছে বলো তো? এটা দেখো এই পাই বাই টু হচ্ছে মানে 90 ডিগ্রি। অর্থাৎ কস 90-এর মান কত হয়? জিরো হয়, হয়তো জিরো। এবার যদি এন ইকুয়াল টু ওয়ান বসাই তাহলে কত আসছে দেখো তো, টু ইন্টু ওয়ান মানে টু প্লাস ওয়ান মানে 3/2। অর্থাৎ 3π/2 কত হচ্ছে 270 ডিগ্রি। কস 270-এর মান কত হয়? জিরো, তাই তো? তাহলে এই যে ভ্যালু গুলো এইগুলোতে কি হচ্ছে কসের মানগুলো। আবার দেখো এন ইকুয়াল টু যদি টু করো তাহলে কত হচ্ছে টু ইন্টু টু মানে 4 প্লাস 1 5 মানে 5/2। অর্থাৎ 5π/2, 5π/2 মানে কত হচ্ছে 450। হ্যাঁ 450, 450 ডিগ্রিতেও কসের মান কত হবে? জিরো, জিরো। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি যে কে এক্স ইকুয়াল টু হচ্ছে 2n+1/2 ইন্টু পাই। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে দেখো এক্স ইকুয়াল টু কত পাচ্ছি, 2n+1/2 ইন্টু পাই ডিভাইডেড বাই কে। আচ্ছা কে এর মান আমরা কত লিখেছিলাম, 2π/λ লিখেছিলাম, তাই তো? কে এর মান 2π/λ। আচ্ছা দেখো তো এখানে পাই পাই কেটে যাচ্ছে, তাহলে এই টার্মটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে দেখো তো, 2n+1 ল্যামডাটা গুণ হয়ে যাচ্ছে বাই 2 2 কত হচ্ছে 4, অর্থাৎ λ/4। ঠিক আছে, অর্থাৎ দেখো x এর যে মান এটা হচ্ছে বেরোচ্ছে। তাহলে এখন দেখো n ইকুয়াল টু যদি 0 বসাই, n ইকুয়াল টু 0 বসালে x ইকুয়াল টু কত বেরোচ্ছে, λ/4, তাই তো? n ইকুয়াল টু যদি 1 বসাই x ইকুয়াল টু কত বেরোচ্ছে, 3λ/4, তাই তো? n ইকুয়াল টু 2 বসালে x ইকুয়াল টু কত বেরোচ্ছে, 5λ/4 আসছে কি? হ্যাঁ। এ তাহলে দেখো এই যে বিন্দুগুলো, এই বিন্দুগুলোতে আমার কি মান পাচ্ছি, বিস্তারের মান হচ্ছে শূন্য, তাই তো? তার জন্য এগুলোকে বলা হবে নিষ্পন্দ বিন্দু। এগুলোকে কি বলা হবে? নিষ্পন্দ বিন্দু, অর্থাৎ নোডস, ইংরাজি হচ্ছে নোডস। ঠিক আছে, আগেরটা কি ছিল, সুস্পন্দ বিন্দু, এটা হচ্ছে নিষ্পন্দ বিন্দু। ঠিক আছে, মানে কোনো স্পন্দর করবে না। তাহলে নিষ্পন্দ বিন্দুর ক্ষেত্রে এই যদি কোশ্চেন আসে যে দুটি পরপর নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, তাহলে কত লিখবে এক্ষেত্রে দুটি নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব? λ/4, 2λ/4 মানে λ/4ই তো হচ্ছে, λ/2, λ/2 হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। তাহলে দেখো একটা হচ্ছে 3λ/4 এই মানটা মাইনাস এই মানটা λ/4, বাদ দিলে কত দাঁড়াচ্ছে, 2λ/4 ইকুয়াল টু হচ্ছে λ/2। অর্থাৎ দেখো পরপর দুটি সুস্পন্দ বিন্দু অথবা নিষ্পন্দ বিন্দু এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে λ/2। ঠিক আছে, তার উপরে একটু দেখান তো, এটা করলাম। ঠিক আছে স্যার, রেড রেড কালারটা একটু দেখান, এটা না স্যার মিডিলে যেটা লিখলেন এটা এটা
n इक्वल टू 0 है है এটা এবার এই জিনিসগুলো আমরা পড়ছি কেন এবার একটু এর ব্যবহারগুলো দেখি ঠিক আছে আচ্ছা আর একটা জিনিস যে একটি সুস্পন্দ বিন্দু আর একটি নিস্পন্দ বিন্দু পরপর একটি সুস্পন্দ বিন্দু একটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হচ্ছে দেখো দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব পেলাম ল্যামডা বাই 2 তাই তো আর দুটি সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব পেলাম ল্যামডা বাই 2 তাহলে একটা সুস্পন্দ বিন্দু আর একটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত ল্যামডা বাই 4 হবে কোন হচ্ছে হ্যাঁ ল্যামডা বাই 4 কারণ দেখো n ইকুয়াল টু 0 তে সুস্পন্দ বিন্দুর ক্ষেত্রে x ইকুয়াল টু কত ছিল 0 আর n ইকুয়াল টু 0 তে নিস্পন্দ বিন্দুর ক্ষেত্রে কত পাচ্ছি ল্যামডা বাই 4 অর্থাৎ পার্থক্য কত আছে ল্যামডা বাই 4 ঠিক আছে ক্লিয়ার তো এবার দেখো জিনিসগুলো আমি কেন কেন বলছি এর কারণটা আমি বলছি হ্যাঁ বলো 2x + 1 / 2 ইনটু পাই যেটা আসলে স্যার 2 পাই / ল্যামডা ওটা কোথা থেকে আসলো স্যার ওটা আমি ধরে নিলাম 2n + 1 / 2 এইটা ধরে নিলাম এই কারণেই তাহলে দেখো n ইকুয়াল টু যদি 0 বসাই তাহলে আসছে দেখো 90 ডিগ্রি n ইকুয়াল টু 1 না স্যার ওটা না স্যার তাহলে স্যার kx এর পর যখন kটাকে নিচে করলেন স্যার x এর জায়গায় হ্যাঁ এই যে স্যার ওটা k এর জায়গায় আমি 2 পাই / ল্যামডা বসেছি k ইকুয়াল টু হচ্ছে 2 পাই / ল্যামডা এই মানটা বসিয়েছি বুঝা গেছে ঠিক আছে স্যার বুঝতে পেরেছি হ্যাঁ স্যার এবার দেখো আমি যখন টান দেওয়া তারের রয়েছে এই ক্ষেত্রে কি রকম ভাবে কম্পন হতে পারে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে টান দেওয়া তারের ক্ষেত্রে একই রকম তার এই ধরে নিচ্ছে এই তারটা দৈর্ঘ্য হচ্ছে l ঠিক আছে এই তারটা দৈর্ঘ্য হচ্ছে l তাহলে তারটা দেখো একই তার তিনবার আঁকা হয়েছে একটা দৈর্ঘ্য প্রত্যেকটা দৈর্ঘ্য হচ্ছে l এবার দেখো তারটাকে যখন আমি কম্পিত করছি তাহলে প্রথম দেখো এই রকম ভাবে কম্পিত হতে পারে অর্থাৎ মধ্যবিন্দুটা একবার বেশি কম হতে পারে তো আবার একবার কম্পনটা দেখো এই রকম একবার হতে পারে এরকম একবার কম্পন হতে পারে কি আবার একবার কম্পন দেখো এরকম হতে পারে দেখো এরকম ভাবে কম্পিত হতে পারে তো হ্যাঁ স্যার তাহলে দেখো যদি এরকম ভাবে প্রথমবারের মতো কম্পিত হয় আচ্ছা প্রথমবারের মতো কম্পিত হচ্ছে মানে কি দেখো এই দেখো শুধুমাত্র এই অংশটা রয়েছে তাই তো উপরের হাফটা রয়েছে বা শুধুমাত্র নিচের হাফটা রয়েছে যে কোনো একটা আইদার সর্বোচ্চ অথবা সর্বনিম্ন তাই তো তাহলে এই মানটা যদি পাই আচ্ছা বলো তো একটা তরঙ্গ তরঙ্গের সমীকরণ তরঙ্গের আকার কেমন দেখতে হয় এরকম দেখতে হয় তাই তো এই পুরোটাকে আমরা বলতাম তরঙ্গ দৈর্ঘ্য তাই তো ল্যামডা তাহলে দেখো শুধুমাত্র উপরের হাফটা যদি দেখি তাহলে এই উপরের হাফটা কত হচ্ছে ল্যামডা বাই 2 হচ্ছে না আবার নিচের হাফটাও ল্যামডা বাই 2 তাই তো অর্থাৎ দেখো আমরা কি এই এই সমীক এই প্রথম ক্ষেত্রে আমরা লিখতে পারি যে l ইকুয়াল টু হচ্ছে ল্যামডা বাই 2 মানে এই দৈর্ঘ্যটাই হচ্ছে ল্যামডা বাই 2 ঠিক আছে অর্থাৎ এখান থেকে ল্যামডা ইকুয়াল টু কত পাচ্ছি 2 ইনটু l পাচ্ছি ল্যামডা ইকুয়াল টু 2 ইনটু l তাহলে ল্যামডা যদি 2 l পাই আচ্ছা আমরা কি জানি বলতো যে শব্দের বেগ বা কোনো বেগ ইকুয়াল টু কি হয় যে কম্পাঙ্ক ইনটু তরঙ্গ দৈর্ঘ্য তাই তো c ইকুয়াল টু n ল্যামডা তাহলে n ইকুয়াল টু কত বের হচ্ছে n ইকুয়াল টু বের হচ্ছে c / ল্যামডা তাই তো তাহলে এই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে c / 2 l ল্যামডার জায়গায় 2 l অর্থাৎ এই যে মানটা হলো c / 2 l এটাই হচ্ছে টান দেওয়া তারের ক্ষেত্রে এটাকেই বলা হবে মূল সুর এটাকেই বলা হবে মূল সুর মূল সুর ঠিক আছে বা ফান্ডামেন্টাল নোটস ঠিক আছে প্রথম থেকে বলে দেন একবার দেখো টান দেওয়া তারটা এইভাবে কম্পিত হতে পারে মানে পুরো তারটা একবার নিচে নামতে পারে একবার উপরে উঠতে পারে অথবা তারের অর্ধেকটা উপরে অর্ধেকটা নিচে এইভাবে দ্বিতীয় কেস এটা হতে পারে আর তৃতীয় কেসে কি হচ্ছে একের তৃতীয়াংশ উপরে একের তৃতীয়াংশ নিচে এক বাকি আবার এক একের তৃতীয়াংশ উপরে এইভাবে হতে পারে তাই তো কম্পনটা মানে এই এই নিচের অংশটা ধরো সবুজ কালি দিয়ে করে দিচ্ছি তাহলে এইরকম ভাবে কম্পিত হতে পারে বা এইভাবেও কম্পিত হতে পারে অথবা এইভাবেও কম্পিত হতে পারে ঠিক আছে তাহলে এই যে টার্মটা এলো এটাকে বলা হলো মূল সুর ঠিক আছে প্রথমটার ক্ষেত্রে এটা হচ্ছে ফার্স্ট ওয়ানের ক্ষেত্রে এইটার জন্য এবার আসছে দ্বিতীয়টার ক্ষেত্রে
আচ্ছা দ্বিতীয়টার ক্ষেত্রে কেমন দেখতে লাগছে বলো তো? এক্ষেত্রে দেখো এই একটা ল্যামডা বাই টু আছে, তাই তো? আবার এই একটা ল্যামডা বাই টু আছে, দুটো আছে তো। অর্থাৎ এক্ষেত্রে কি লিখতে পারি যে এল ইকুয়াল টু হচ্ছে টু ইন্টু ল্যামডা বাই টু, অর্থাৎ ল্যামডা ইকুয়াল টু হচ্ছে এল, লেখা যায়? তাহলে এই ক্ষেত্রে এন ওয়ান মানে এই ক্ষেত্রে যে কম্পাঙ্কটা হবে সেটাকে যদি এন ওয়ান লিখি, প্রথমে একটা এন জিরো লিখেছি, তাহলে এন ওয়ান ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, সি বাই ল্যামডা ইকুয়াল টু কি হবে, সি বাই এল, তাই তো? তাহলে এটাকেই বলা হবে প্রথম উপসুর, এটাকেই বলা হবে প্রথম উপসুর, ঠিক আছে? মানে মূল সুরের পরেরটা, মূল সুরের পরের কম্পাঙ্কটাকে বলা হবে প্রথম উপসুর, মানে মূল সুর হচ্ছে সব থেকে কম কম্পাঙ্ক, ঠিক আছে? আর তারপরের যে কম্পাঙ্কটা মানে মূল সুরের থেকে বেশি কম্পাঙ্ক যেটা প্রথম আসবে সেটাই হচ্ছে প্রথম উপসুর, ঠিক আছে? অর্থাৎ এটাকে বলা হবে ফার্স্ট ওভারটোন, ফার্স্ট ওভারটোন, ঠিক আছে? বুঝতে পারলে? এর পরের দিনের ক্লাসটা করলে তোমরা আরো একটু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো এই সি বাই এল টাকে আমি এইভাবে লিখতে পারি কি যে টু ইন্টু সি বাই টু এল, লেখা যায়? সি বাই টু এল মানে কি ছিল, এন জিরো মানে মূল সুর, তাই তো? মূল সুরের কম্পাঙ্ক, তাহলে এটাকে লিখতে পারি টু ইন্টু এন জিরো মানে মূল সুরের কম্পাঙ্কের দ্বিগুণ হচ্ছে প্রথম উপসুর, দ্বিগুণ দ্বিগুণ হচ্ছে। অর্থাৎ এই যে টার্মটা আসছে মানে কত গুণ হচ্ছে সেটাকে বলা হবে সমমেল, মানে মূল সুরের কত গুণিতক সেটাই হচ্ছে সমমেল, ঠিক আছে? তাহলে এটা কততম সমমেল হবে, দ্বিতীয় গুণিতক, অর্থাৎ দ্বিতীয় সমমেল, ঠিক আছে? দ্বিতীয়, বুঝতে পারলাম না, এটা বুঝিয়ে দিন তো একবার। দেখো যত যে উপসুরই হোক না কেন মানে মূল সুর হচ্ছে সব থেকে কম কম্পাঙ্ক এবং তার থেকে বেশি যে কম্পাঙ্কগুলো সেগুলো হচ্ছে উপসুর, ঠিক আছে? মূল সুরকে বাদ দিলে বাকিগুলো উপসুর। তাহলে এই উপসুরের কম্পাঙ্কটা মূল সুরের যত গুণিতক, পূর্ণ সংখ্যার গুণিতক, যত পূর্ণ সংখ্যার গুণিতক সেটা হচ্ছে ততম সমমেল, বুঝা গেল? তাই জন্য এটাকে বলা হবে দ্বিতীয় সমমেল, অর্থাৎ সেকেন্ড হারমোনিক, সেকেন্ড হারমোনিক, সেকেন্ড হারমোনিক। আর প্রথম মূল সুরটাকে বলা হবে ফার্স্ট হারমোনিক, ঠিক আছে? মূল সুরটাই হচ্ছে ফার্স্ট হারমোনিক বা প্রথম সমমেল, প্রথম সমমেল, ঠিক আছে? বুঝতে পারলে? এবার আসি তৃতীয়টার ক্ষেত্রে, এই তিন নম্বর কেসের ক্ষেত্রে, থার্ড ওয়ান এর ক্ষেত্রে। ফার্স্টটা হচ্ছে প্রথম সমমেল না স্যার? ফার্স্টটা হচ্ছে, হ্যাঁ প্রথম সমমেল, মূল সুরটা হচ্ছে প্রথম সমমেল, তারপরে প্রথম উপসুরটা হচ্ছে দ্বিতীয় সমমেল, ঠিক আছে? এবার আসছি দেখো তিন নম্বর কেসটা, তিন নম্বর কেসে দেখো এইটা একটা ল্যামডা বাই টু, এটা একটা ল্যামডা বাই টু, এটা একটা ল্যামডা বাই টু, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি, এল ইকুয়াল টু হচ্ছে থ্রি ল্যামডা বাই টু, অর্থাৎ ল্যামডা ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, ল্যামডা ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে গো, টু এল বাই থ্রি, তাই তো? এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে হ্যাঁ ল্যামডা ইকুয়াল টু টুয়েলভ বাই থ্রি। অর্থাৎ দেখো এর ক্ষেত্রে যে কম্পাঙ্ক, তাহলে এটা কি হবে, দেখো প্রথম উপসুর হয়ে গেল, তাহলে এটা কি হবে, দ্বিতীয় উপসুর, তাই তো? হ্যাঁ স্যার, তাহলে দ্বিতীয় উপসুর, দ্বিতীয় উপসুর বা সেকেন্ড ফান্ডাম, সেকেন্ড ওভারটোন, সেকেন্ড ওভারটোন এটাকে দিচ্ছি এন টু, এন টু ইকুয়াল টু কি হবে, সি বাই ল্যামডা, তাহলে এখানে ল্যামডা ইকুয়াল টু কত পেয়েছি, টুয়েলভ বাই থ্রি, অর্থাৎ থ্রি সি বাই টুয়েলভ আসছে কি? হ্যাঁ স্যার। অর্থাৎ এটাকে আমি কি লিখতে পারি যে থ্রি ইন্টু এন জিরো, যেখানে সি বাই টুয়েলভ টা ছিল এন জিরো, অর্থাৎ মূল সুর ছিল, তাহলে এটা এটা কততম সমমেল হচ্ছে, তৃতীয়, তৃতীয় সমমেল, অর্থাৎ দ্বিতীয় উপসুর সমান তৃতীয় সমমেল, ঠিক আছে? তো এর পরের ক্লাসে এগুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা করা হবে, এবং সেই ক্ষেত্রে বাঁশি কেন, বাঁশির শব্দ শুনতে আরো ভালো লাগে এই ব্যাপারে আমরা ডিটেলস আলোচনা করব।
ঠিক আছে স্যার, পরের ক্লাসটা নিয়ে আলোচনা হবে আজকে। স্যার কিছু কিছু স্যার একটু স্ক্রিনশট।